আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। একাদশ শ্রেণীর ভর্তির নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ইতিমধ্যেই তোমরা জেনে গেছো কার কার রেজাল্ট কেমন হয়েছে। এসএসসি 2023-এর এখন শুরু হবে ভর্তিযুদ্ধ। কবে নাগাদ ভর্তির আবেদন শুরু হবে, ক্লাস কবে থেকে শুরু বা আবেদন কার্যক্রম কবে থেকে, এ নিয়ে নিউজ আপডেটও প্রকাশিত হয়েছে। এ নিয়ে গতকাল একটি আপডেট নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আমি আমার চ্যানেলে। এছাড়াও কলেজের বিভিন্ন আপডেট রিভিউ আমি আমার চ্যানেলে শেয়ার করেছি, তোমরা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো। আজকের এই ভিডিওতে লালমাটিয়া সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণীর ভর্তি 2023-24 শিক্ষাবর্ষের বিস্তারিত কলেজ রিভিউ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস, কী কী মাধ্যমে পড়ানো হয়, ক্লাস টাইমিং ও ব্যাচ পরিচিতি, আবেদনের ন্যূনতম যোগ্যতা, আসন সংখ্যা আবেদন, ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা, কোটা কত বেলে চান্স পাবে, হোস্টেল ট্রান্সপোর্ট ইত্যাদি সম্পর্কে। খুব শীঘ্রই ভর্তির নীতিমালা ওয়েবসাইটে প্রকাশিত হবে। সেই নীতিমালা প্রকাশিত হলে এর আদ্য প্রান্ত বিস্তারিত খুঁটিনাটি আমি আমার চ্যানেলে শেয়ার করব। তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো করবে, যাতে করে সকল আপডেট তথ্যগুলো তোমরা জানতে পারো। এর লিংক অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে। চলো এখন বিস্তারিত সকল তথ্য জেনে নিই। কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস। লালমাটিয়া মহিলা কলেজ ঢাকা বাংলাদেশের একটি সরকারি কলেজ। আধুনিক সুযোগ সুবিধা সহ শ্রেণীকক্ষ, গবেষণাগার, গ্রন্থাগার এবং সাধারণ কক্ষ রয়েছে। কলেজটির যাত্রা শুরু 25 জন শিক্ষার্থী নিয়ে 12 বিঘা জমির ওপর ভবন। এটি প্রতিষ্ঠিত হয়েছিল লালমাটিয়া কোঅপারেটিভ হাউজিং সোসাইটির উদ্যোগে। সোসাইটির টাকা, নিজেদের ব্যক্তিগত সংগ্রহ এবং বিত্তবান ব্যক্তিদের সহায়তায় কলেজটি দাঁড়িয়ে গেছে। 1966 সালে লালমাটিয়া মহিলা কলেজটি প্রতিষ্ঠিত হয়। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষায় উচ্চ মাধ্যমিক কোর্সের পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক পাস, সম্মান, মাস্টার্স, প্রিলিমিনারি এবং ফাইনাল কোর্স রয়েছে এখানে। তথ্যসূত্র কলেজ ওয়েবসাইট এবং উইকিপিডিয়া। যদিও প্রথমে লালমাটিয়া কলেজ বেসরকারি ছিল, এরপর একে সরকারিকরণ করা হয়। কী কী মাধ্যমে পড়ানো হয়, ক্লাস টাইমিং, ছাত্রীরাই শুধু এখানে ভর্তি হতে পারে। এখানে বিজ্ঞান, বাণিজ্য, মানবিকে শুধু বাংলা মাধ্যম রয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন শিফটে ক্লাস হয়, টাইমটি জানা নেই তাই এখানে উল্লেখ করতে পারিনি। ড্রেস পরিচিতি, তোমরা এখানে শিক্ষার্থীদের ইউনিফর্মের ছবি দেখেই বুঝতে পারছো। আবেদনের ন্যূনতম যোগ্যতা, বিজ্ঞানে আবেদন করতে 5.00, বাণিজ্যে 3.50, মানবিকে 3.00। আসন সংখ্যা, বিজ্ঞানে 300টির মতো আসন, বাণিজ্যে 151টি, মানবিকে 205টি, মোট 656টির মতো আসন রয়েছে এখানে। আবেদন কিভাবে করতে হয়, কোনো ভর্তি পরীক্ষা হয় না তাই বোর্ডের অন্যান্য কলেজের সাথে আবেদন করতে হয়। আবেদন করতে হয় এই ওয়েব অ্যাড্রেসে, যে এক্সআই ক্লাস অ্যাডমিশনের, যেখানে কমপক্ষে 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজ চয়েস দিতে পারবে। আবেদন ফি হচ্ছে 150 টাকা। যখন আবেদন কার্যক্রম শুরু হবে তখন হাতে কলমে দেখাবো কিভাবে ঘরে বসে খুব সহজে কলেজ ভর্তির অনলাইন আবেদনটি তুমি নিজেই করতে পারো। ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা, বিগত বছরের তাই পরিবর্তনশীল। লালমাটিয়ার সরকারি মহিলা কলেজে ভর্তির জন্য দেয় টাকার পরিমাণ সরকারি পরিপত্র মোতাবেক। ভর্তি ফি 20 টাকা, বেতন 1 মাস 20 টাকা, রেঞ্জার ফি কলেজ 40 টাকা, রোভার স্কাউট ফি কলেজ 16 টাকা, সাহিত্য সংস্কৃতি ফি 50 টাকা, ম্যাগাজিন 30 টাকা, মসজিদ তহবিল ফি 50 টাকা, ধর্মীয় অনুষ্ঠান ফি 30 টাকা, অভ্যন্তরীণ ক্রীড়া ও কমন রুম ফি 40 টাকা, বহি ক্রীড়া ফি 50 টাকা, কল্যাণ তহবিল বা দরিদ্র তহবিল ফি 20 টাকা, চিকিৎসা ফি 20 টাকা, পরিচয়পত্র ফি 30 টাকা, রেড ক্রিসেন্ট ফি 20 টাকা, লাইব্রেরি ফি 25 টাকা, অধিভুক্তি 50 টাকা, উন্নয়ন তহবিল ফি 200 টাকা, অত্যাবশ্যকীয় শিক্ষক ও কর্মচারী ফি 5000 টাকা, বিবিধ 100, ICT ফি 20, বিজ্ঞান ক্লাব ফি 20, ব্যবস্থাপনা ফি 50, লাইব্রেরি ফি 100, ডিজিটাল কার্যক্রম ফি 400, ইউটিলিটি ফি বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন এর মধ্যে অন্তর্ভুক্ত, এটা হচ্ছে 500 টাকা। বিজ্ঞান শাখা 12 নম্বর কাউন্টার, মানবিক শাখা 2 নম্বর কাউন্টার, ব্যবসায় শিক্ষা শাখা 2 নম্বর কাউন্টারে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হয়। কোটা উপবৃত্তি, সরকারি বিধি মোতাবেক বিভিন্ন কোটা রয়েছে। এছাড়া উপবৃত্তির ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায় উপজাতিদের অগ্রাধিকার রয়েছে। কত পেলে চান্স পাবে এমন কোনো নির্দিষ্ট নেই। এটা প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট নম্বর, আসন সংখ্যা, আবেদন ইত্যাদির উপর ভিত্তি করে পরিবর্তন হয়। তবে বিগত বছরের ফলাফল অ্যানালাইসিস করে দেখা যায় বিজ্ঞানের ক্ষেত্রে 5.00, বাণিজ্যের ক্ষেত্রে 4.80 কম বা বেশি, মানবিকের ক্ষেত্রে 4.20 কম বা বেশি হতে পারে। মোট কথা, এখান থেকে ধারণা নিতে পারো তোমরা এর কম বেশি হতে পারে।
ভর্তির সময় অবশ্যই তোমরা একটু ভালো করে খোঁজ খবর নিয়ে নিবে। হোস্টেল, এই কলেজের নিজস্ব হোস্টেল রয়েছে। উচ্চ মাধ্যমিক অনার্সের জন্য এই হোস্টেলে আসন রয়েছে। এখানে থাকার জন্য এককালীন 15,200 টাকা দিতে হয়, তাই ভর্তির সাথে সাথেই হোস্টেলের জন্য আলাদা আবেদন করতে হয়। খাবারের জন্য ক্যান্টিনও রয়েছে। এখানে এককালীন যে টাকাটা দিতে হয় সেটা বিগত বছরের আলোকে তুলে ধরা হয়েছে, যা পরিবর্তনশীল। ট্রান্সপোর্ট, কলেজের নিজস্ব কোনো পরিবহন নেই, তাই পরিবহনের ব্যাপারে তোমার নিজেকেই চিন্তা করে নিতে হবে। ভর্তির সময় কী কী ডকুমেন্ট লাগে? এসএসসি পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্টের অনলাইন কপি, এসএসসি পরীক্ষার প্রশংসাপত্রের মূল কপি ওর ফটোকপি, এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি, 5 কপি রঙিন ছবি, 3 কপি পাসপোর্ট সাইজের, 2 কপি স্ট্যাম্প সাইজের, পিতা বা মাতার বা স্থানীয় অভিভাবকের এনআইডির ফটোকপিও ছবি প্রয়োজনে, কোটার ক্ষেত্রে প্রত্যয়নপত্র বা সনদ প্রয়োজনে। আজ এ পর্যন্তই বন্ধুরা। তোমরা জানতে পারলে লালমাটিয়া সরকারি মহিলা কলেজের বিস্তারিত আপডেট কলেজ রিভিউ। আবারও নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না কিন্তু। তাই বিদায় নিতে হচ্ছে আজ। আল্লাহ হাফেজ।